Welcome back to my grammar guidance channel. In this video, I am going to start a new discussion on the topic past perfect tense. আজকের এই ভিডিওতে আমি তোমাদের past perfect tense নিয়ে আলোচনা করব. Past perfect tense expresses an action complete before another action in past. অর্থাৎ সহজ করে বললে হবে অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটা প্রথমে সংঘটিত হয়েছিল বা প্রথমে সম্পন্ন হয়েছিল সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স আর যে কাজটা পরে হয়েছিল সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স এবার এই পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি রূপ হয় এই পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হলো প্রথমে সাবজেক্ট বসবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম বা ভি3 প্লাস ও বা অবজেক্ট এই হলো পাস্ট পারফেক্ট টেন্সের মূল গঠন এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা ভালো যে বিফোরের সামনে বা পূর্বে পাস্ট পারফেক্ট হয় আর আফটারের পরে পাস্ট পারফেক্ট হয় তাই আমরা বলে থাকি বিফোর বিফোর আফটার আফটার এবারে দেখো আমি দুটো স্ট্রাকচার দিয়েছি এই স্ট্রাকচার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে বিফোরের বিফোর কে নিয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয় আর আফটার কে নিয়ে কিভাবে পাস্ট পারফেক্ট টেন্স হয় দ্য ফার্স্ট পার্ট অফ দ্য বিফোর ইজ ইট পাস্ট পারফেক্ট অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট অর দ্য পার্ট হুইচ ইজ প্লেসড আফটার দ্য ওয়ার্ড বিফোর ইজ ইন পাস্ট ইনডেফিনিট যে পার্টটা বিফোরের পরে বসেছে সেটা পাস্ট ইনডেফিনিট আর আফটারের ক্ষেত্রে দেখো দ্য ফার্স্ট পার্ট ইজ ইন পাস্ট ইনডেফিনিট অ্যান্ড দ্য লাস্ট পার্ট ইজ ইন পাস্ট পারফেক্ট অর্থাৎ এই আফটারের সামনে পাস্ট ইনডেফিনিট এবং আফটারের শেষে পাস্ট পারফেক্ট এইভাবে আমরা গঠন প্রণালী দেখে এসেছি নাও আই হ্যাভ অলরেডি গিভেন ইউ টু এক্সাম্পলস অন দ্য বেসিস অফ দ্য ফর্মেশন অফ পাস্ট পারফেক্ট টেন্স দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্যাট The patient had died before the doctor came. The patient had died before the doctor came. Doctor Babu আসার আগে রোগীটি মারা গেল তাহলে যেহেতু রোগীটি মারা গেল বা মারা যাওয়ার কাজটা আগে হয়ে গেছে তাই সেটাকে আমরা past perfect tense অনুবাদ করে দিয়েছি এবং ডাক্তারবাবু যেহেতু পরে এসছেন তাই সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স বিফোর এই কথাটা থাকার জন্য বা এই শব্দটি থাকার জন্য প্রথম পার্টটাকে পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ যে কাজটা আগে হয়েছিল সেই কাজটি পাস্ট পারফেক্ট টেন্সে বসানো হয়েছে এবং তার পরবর্তী অংশ অর্থাৎ যে কাজটি পরে হয়েছিল সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সে বসানো হয়েছে অন্যদিকে দ্বিতীয় যে উদাহরণটি বা সেকেন্ড যে এক্সাম্পলটি দেওয়া হয়েছে দেখো এখানে আফটার সহযোগে কিভাবে এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে আফটারের পরে পাস্ট পারফেক্ট এবং আফটারের সামনে পাস্ট ইনডেফিনিট দে রিটার্নড হোম আফটার দ্য সান হ্যাড সেট দে রিটার্নড হোম আফটার দ্য সান হ্যাড সেট অর্থাৎ সূর্যাস্ত যাওয়ার পর তারা বাড়ি পৌঁছেছিল সূর্যাস্ত যাওয়ার পর তারা বাড়ি পৌঁছেছিল তাই প্রথম যে কাজটা হয়েছে সেটা কোনটা না সূর্য অস্ত গেল দ্বিতীয় কাজ তারা বাড়ি পৌঁছালো এবং এই বাক্যের মধ্যে যেহেতু আফটার বা পরে কথাটা রয়েছে তাই প্রথম অংশে আমাকে পাস্ট ইনডেফিনিট করতে হয়েছে এবং শেষের অংশে পাস্ট পারফেক্ট করতে হয়েছে তো এইভাবে আফটার থাকলে আফটারের পরে পাস্ট পারফেক্ট এবং আফটারের সামনে পাস্ট ইনডেফিনিট এই হচ্ছে গঠন প্রণালী থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও